করার জন্য সমস্ত গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার খিদে পেয়েছে। পুজো হবে অ্যাকচুয়ালি, পুজো দেওয়া হয়নি, পুজো হবে। ওর খিদে পেয়েছে বলছে, সকাল থেকে কিছু না খাই রাখা হয়েছে, খাওয়া হবে, যাওয়া হবে, সব কিছু হবে। তার আগে গাড়িগুলোকে পুজো দেওয়াটা খুব জরুরি। অ্যান্ড এখনও প্যাকিং হয়নি আমার, প্যাকিংগুলো সব কিছু করতে হবে, প্যাকিং ট্যাকিং করে সমস্ত কিছু পুজো দিয়ে তারপর আমরা বেরোচ্ছি। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। এটা একটা নতুন ব্লগ দার্জিলিংয়ের অফবিট প্লেসকে নিয়ে, কিন্তু এটা একটা মোটো ব্লগ হতে চলেছে, যেটা আমার প্রথম। কেমন লাগলো সবাই তোমরা জানাবে, পুরো ব্লগটা দেখবে। তো ব্লগের প্রথমেই দেখতে পাচ্ছো যে আমরা এখানে গাড়িগুলোকে পুজো দিচ্ছি, এবং গাড়িগুলোকে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাবো রাত্রেবেলা 1:30টার সময়। আমাদের জায়গা যেটা ব্যারাকপুর থেকে কিছুটা দূরেই পড়ে, শ্যামনগর বলে, তো সেখান থেকে আমরা বেরিয়ে যাবো রাত 1:30টার সময়। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, যেটা আমাদের পিছনে রয়েছে, ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। মোটামুটিভাবে এখন বাজে হচ্ছে সকালবেলা 6:10, আর আমরা কাইন্ড অফ একটা লিমিট, ফারাক্কা থেকে হয়তো 60-70 কিলোমিটার দূরে রয়েছি। বহরমপুর অনেকক্ষণ আগে ক্রস করে গেছি, খুব ভালো চালিয়েছি রাস্তায়, এবং যানজট ছিলই না বলতে গেলে, যেহেতু আমরা অনেক রাত্রেবেলা বেরিয়েছি, একটার সময় বেরিয়েছি আমরা। তো যাই হোক, চলো ফারাক্কা ব্যারেজ পেরিয়ে ফারাক্কার ভিডিওগুলোকে দেখো, এনজয় দ্য রোড। তো বেরিয়ে যাবো, দাঁড়াবো না। খিদে পেয়েছে প্রচণ্ড, যাও খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে। সামনে মালদা আছে, ইয়েট বেরিয়ে গেছে, সামনে মাল, ওই তো মালদা রায়গঞ্জই তো বলছি, ওইখানে খেয়ে নেবো আমি, প্রচণ্ড খিদে পেয়েছি। রাত্রেবেলা 1:30টার সময় বেরিয়ে যাওয়ার পরে ঠিক দুপুরবেলা 12:30 থেকে 12:30টার মধ্যে আমরা ফারাক্কা ক্রস করে যাই। অনেক জায়গায় ভ্রমণ পথ দাঁড়ানো হয়, কিন্তু ওখানকার অনেক কিছু জিন ফুটেজ আমরা রেকর্ড করেছিলাম গোপ্রোতে। টেকনিক্যালি কোনো ব্যাটারি প্রবলেম বা কোনো মেমোরি কার্ডের সমস্যার জন্য সেই ফুটেজগুলো ঠিকঠাক রেকর্ডিং হয়নি, যার জন্য এই ব্লগে আমি এই ফুটেজগুলো দিতে পারলাম না। যখন আমি এডিট করি ফুটেজটা, তখন আমার প্রচণ্ড খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যেটা সবথেকে বড়ো কথা, সেটা হচ্ছে নেক্সট টাইম আবার আমরা যাওয়ার একটা বড় প্ল্যান করছি, তো তখন আশা করি এই সমস্যাগুলো কিছু হবে না। এক্সট্রা মেমোরি কার্ড, এক্সট্রা ব্যাটারি সব কিছুই নিয়ে যাব। তো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, ব্লগটা পুরোপুরি দেখো, সব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। কিছুটা দূরে এসে বোতলবাড়ি মোড় বলে একটা রাস্তা পড়ে, সেই রাস্তাটা দিয়েই আমরা শর্টকাট নিয়েছিলাম, যাতে ডালখোলার একটা বড় রাস্তার জ্যাম এড়ানো যায়। এই রাস্তাটাকে নিয়ে আমরা মোটামুটিভাবে বিকেলবেলা 4:00 নাগাদ চলে আসি হচ্ছে আবার ন্যাশনাল হাইওয়েতে।
ন্যাশনাল হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরে দেখলাম যে রাস্তাটা বেশ স্মুথ, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে গর্ত ছিল অনেক অনেক জায়গাতে। তো তার জন্য খুব সাবধানভাবেই আমাদেরকে বাইক স্কুটি চালাতে হচ্ছিল। তো এইভাবে চলতে চলতে মোটামুটিভাবে পৌঁছে গেলাম হচ্ছে আমরা ইসলামপুরে। ইসলামপুরে অত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, মানে পিছনের দিকে হচ্ছে সানসেট আর সামনে যেদিকে শিলিগুড়ির রাস্তা সেদিকে সুন্দর একটা সাতরঙা রামধনু দেখতে পেলাম। তো এরপরে মনটা খুবই ভালো হয়ে গেছিলো, কিন্তু তার কিছুক্ষণ পরে যখন আবার জার্নি শুরু করলাম তার কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এখন যে ওয়েদারটা এরকম অবস্থা, ঠিক এরকম ওয়েদারে শুরু হলো বৃষ্টি এবং শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেল এবং তার সাথে সাথে আমাকে গোপ্রোটা বন্ধ করে দিতে হলো। আর এখন যে জায়গাটা তোমরা দেখছো সেটা হচ্ছে মিরি। হ্যাঁ ঠিকই দেখেছো, সেটা হচ্ছে আমরা মোটামুটিভাবে রাত্রেবেলা 9টার সময় এসে পৌঁছে যাই হচ্ছে মিরিকে। আমরা শিলিগুড়িতে দাঁড়াইনি বা শিলিগুড়িতে স্টে করিনি, মিরিকে আমাদের হোটেল নেওয়া ছিল, তো সেই কারণে সরাসরি আমরা শিলিগুড়ি থেকে ওই পাহাড়ি রাস্তাতে, প্রায় তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো এবং এই অন্ধকারের মধ্যে খুব সাবধানতাতেই চালিয়ে আমরা চলে এসেছি হচ্ছে মিরিকে। তো মিরিকে এসে এখানে এতটাই ঠান্ডা ছিল বলার মতো না, সাথে পড়ছিল বৃষ্টি। তো তারপরে চলে গেলাম হচ্ছে সোজা হোটেলে। তো কোনো ব্লগ কোনো কিছু গোপ্রভাবে বের করে করা যায়নি, তো কালকে সকালবেলা হয়তো আরও কিছু ভালো কিছু জিনিস আমরা এখানে আসবো, তো দেখতে পাবো, দেখাতেও পারবো তোমাদেরকে। এখন টাইম হচ্ছে সকাল প্রায় বাজে 11টা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ব্লগ করতেও পারছি না, গাড়ি কোল্ড স্টোরেজ রয়েছে। এদিকে হোটেলটাতে আমরা ছিলাম, ওটা মোটামুটি বেশ ভালোই হতো। গাড়িটা কোল্ড স্টার্ট দেওয়ার পরে গাড়িটা ওখান থেকে আমরা সব কিছু জিনিসপত্র বেঁধে আমরা চলে আসি হচ্ছে আবার সেই জায়গাটা যেটা তোমাদের ঠিক কালকে রাতেরবেলা ফুটেজেই দেখাচ্ছিলাম। তো এইটা হচ্ছে সেই সুন্দর একটা জায়গা মেরিকেট, এবং এখানে দাঁড়িয়ে সবাই প্রায় ছবি তোলে, সেলফি তোলে, আমরাও কিছু ছবি তুলছিলাম। জায়গাটা খুব সুন্দর লাগছিল, বৃষ্টি ভেজা পাহাড় এবং তার সাথে সাথে এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, জাস্ট অসাম লাগছিল। এখান থেকে আমরা কিছুটা ছবি টবি তুলে দেন আমরা আবার চলে যাই হচ্ছে মিরিক থেকে একটা শর্টকাট রাস্তা দিয়ে সোজা নাম চলে যাই হচ্ছে ঘুমের দিকে। তো এই রাস্তা যেতে যেতে আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিও তুলেছি, ছবিগুলো হয়তো ইনস্টাগ্রামে তোমরা স্টোরিতে আগে দেখেছো, যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো প্লিজ ফলো করো, আর এখন তো ফুটেজগুলো তোমরা দেখতেই পাবে। আর তারপরে এইরকম সেদিনকে এইভাবে জার্নি করতে 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 বৃষ্টির মধ্যে পুরোপুরি রেনকোট পরে জার্নি করেছি, অ্যান্ড দেন তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা অপিট ডেস্টিনেশনে, সেটা তোমাদেরকে আমরা নেক্সট ব্লগে দেখাবো। তো তার জন্য ওয়েট করে থাকো নেক্সট ব্লগটা আসার জন্য, অ্যান্ড টাটা। খুব ভালো করে ব্লগটাকে দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও তোমার সব বন্ধুবান্ধবের মধ্যে, আর হ্যাঁ পাশে থেকে।